আসসালামু আলাইকুম সবাইকে, আজকে রুটে খুব বিশাল ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। তো আপনাদের জন্য একটি আজকে সুখবর নিয়ে আজকে হাজির হলাম। দেখেন, নীতিমালা শর্ত শিথিল করে সব নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপি ভুক্তির দাবি। তো দেখেন, এখানে কিন্তু তারা ব্যানারের ছবি দিয়ে দিয়েছে এবং যেটা দাবি করেছে অর্থাৎ নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদ। তো এটা নিয়ে কিন্তু ডেইলি ক্যাম্পাস পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেই প্রতিবেদন থেকে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে আপনি পুরোপুরি নিউজটি বুঝতে পারবেন। আর ভিডিও শুরুতে আপনাদের প্রতি একটি অনুরোধ থাকবে, সেটি হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন একজন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি অল করে দিয়ে যাবেন, কারণ শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য এই চ্যানেলে সবার আগে আপলোড দেওয়া হয়ে থাকে। যদিও এই আপডেটটি 12 মে 2024 প্রকাশিত হয়েছে, অনেকেই কিন্তু এই আপডেটটি জানেন না, যার কারণে আমরা ভিডিও আপলোড দিলাম, আর যারা যারা জানেন তারা অবশ্যই স্কিপ করে চলে যাবেন। এমপিও নীতিমালা শর্ত শিথিল করে স্বীকৃতিপ্রাপ্ত সব নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপি ভুক্তির দাবি করেছে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদ। রোববার 12 মে জাতীয় প্রেস ক্লাবের সামনে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদের উদ্যোগে আয়োজিত এক কর্মসূচির মাধ্যমে এ দাবি জানানো হয়। কর্মসূচিতে সভাপতির বক্তব্য নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদের আহ্বায়ক অধ্যক্ষ মোহাম্মদ দবিরুল ইসলাম বলেন, সাবেক শিক্ষামন্ত্রী 2021 সালে বলেছিলেন শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তি একটি চলমান প্রক্রিয়া, প্রতি বছর এমপিও ভুক্তির জন্য আবেদন নেওয়া হবে। কিন্তু দুঃখের বিষয়ে 2022 ও 2023 সালে কোনো আবেদন নেওয়া হয়নি, 2024 সালে চলে যাচ্ছে, আবেদন নেওয়ার কথা ছিল কিন্তু এখন পর্যন্ত তা নেওয়া যা হচ্ছে না। 2024 সালে যদিও আবেদন না নেওয়া হয় তাহলে অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে, কারণ দীর্ঘ 20 থেকে 25 বছর ধরে বিনা বেতনে কেউ চাকরি করতে পারে না। তিনি আরও বলেন, আমরা মনে করি বাংলাদেশের সব নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবক শিক্ষামন্ত্রী, তাই নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের সামাজিক মর্যাদা ও সীমাহীন কষ্টের কথা চিন্তা করে এমপিও নীতিমালা 2021-এর সব শর্ত শিথিল করে বিবেচনায় রেখে স্বীকৃতিপ্রাপ্ত চলমান সব নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিও ভুক্তি করে আপনার সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন, দাবি বাস্তবায়ন না হলে আমরা অমরণ অনশন কর্মসূচি দিতে বাধ্য হব। তো যারা যারা নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করেছেন বিভিন্ন অর্থাৎ 20 থেকে 25 বছর ধরে, তাদের কিন্তু এটা খুবই সুসংবাদ তাদের জন্য, কারণ হচ্ছে দেখেন তারা কিন্তু এটা যে দাবি জানিয়েছে সেটা কিন্তু বিভিন্ন গণমাধ্যম পত্রপত্রিকার মাধ্যমে ছড়িয়ে পড়ছে। এটা কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তাদের কিন্তু চোখে এটা কিন্তু পড়েছে এবং তারা এটা নিয়ে অর্থাৎ এটা নিয়ে একটা পজিটিভ অর্থাৎ আপনাদের বিষয়ে একটা পজিটিভ কোনো ধারণা অর্থাৎ নিউজ আসতে পারে কিছুদিনের ভিতরে, কারণ হচ্ছে আমি কিন্তু প্রথম আলো এবং দৈনিক শিক্ষা এবং শিক্ষাবার্তা.com পত্রিকাও কিন্তু এরকম নিউজ দেখেছি যে নীতিমালার শর্ত শিথিল করে সব নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপি ভুক্তির দাবি। তো যাই হোক, আপনাদের কষ্টের কথা কিন্তু সব অর্থাৎ পেপার পত্রিকায় কিন্তু লিখেছে, সেটা হচ্ছে দেখেন এখানে লিখেছে যেটা হচ্ছে দীর্ঘ 20 থেকে 25 বছর ধরে বিনা বেতনে কেউ চাকরি করতে পারে না, এবং 2024 সালে যদিও আবেদন না নেওয়া হয় তাহলে অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এখানে তারা স্পষ্ট আকারে বলে দিয়েছে যদি অর্থাৎ সব নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান অভিভাবক শিক্ষামন্ত্রী, তাই নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারীদের সামাজিক মর্যাদা ও সীমাহীন কষ্টের কথা চিন্তা করে এমপিও নীতিমালা 2021-এর সব শর্ত শিথিল করে বিশেষ বিবেচনা স্বীকৃতিপ্রাপ্ত চলমান সব নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিও ভুক্তি করে আপনার সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন। তো যাই হোক, তারা বলেছে দাবি বাস্তবায়ন না হলে আমরা অমরণ অনশন কর্মসূচি দিতে বাধ্য হব। তো যাই হোক, পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।